বাজেট কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন সুবিধা দেয়া হলেও তার বিপরীতে কত কর্মসংস্থান সৃষ্টি হয় তার হিসাব প্রকাশ করা হয় না অর্থনীতিবিদরা বলছেন তার একটি সঠিক হিসাব প্রকাশ করা দরকার তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আসন্ন বাজেটে কর্মসংস্থান সৃষ্টির জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সহজ করার উপর বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান গ্রামের লাবনী আক্তার একজন ক্ষুদ্র উদ্যোক্তা নিজ বাড়িতে গড়ে তুলেছেন হস্তশিল্পজাত প্রতিষ্ঠান যেখানে কর্মসংস্থানও হয়েছে অনেকের তবে করোনার আঘাতে ক্ষতিগ্রস্ত এই নারী উদ্যোক্তা এখনও ঘুরে দাঁড়াতে পারেননি পুরোপুরি কাঁচামাল আর শ্রমিকের মজুরি বৃদ্ধিতে চাপে রয়েছেন তিনি কাপড় এগুলোর দাম বেড়েছে ইভেন মজুরি যেটা যা আগে আমরা দিতাম এখন তো কর্মীরা সেগুলো তো আর কাজ করছে না মজুরিও বেড়েছে ওভারঅল কিন্তু আমাদের কস্টিং বেড়েছে কিন্তু কাস্টমারদের কিন্তু আমরা ওইটা বোঝাতে পারছি না প্রতি বছর বাজেটে কর্মসংস্থান সৃষ্টির জন্য উদ্যোক্তাদের প্রণোদনা প্রশিক্ষণ ঋণ সহ বিভিন্ন সুবিধা দেয়া হয় তবে তার বিপরীতে কত কর্মসংস্থান সৃষ্টি হয় তার কোনো হিসেব প্রকাশ করা হয় না আবার যাদের উদ্দেশ্যে এসব সুবিধা দেয়া হয় সেই এসএমই উদ্যোক্তাদের প্রকৃত সংখ্যা কত তা নিয়ে এখনো ডাটাবেস তৈরি করতে পারেনি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সম্পূর্ণ ব্যর্থ বিশেষ করে এসএমই খাতে যেখানে আমরা ন্যাশনাল ডেটাবেস এখনো করতে পারিনি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার এখানে ভূমিকা বা আমি জানি না। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বড় কোন প্রকল্প নেয়া বা বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ কম বলছেন অর্থনীতিবিদরা তবে দেশব্যাপী ছড়িয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাজেটে সহযোগিতার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে বলছেন তারা নীরবে যে বিপ্লবটা হচ্ছে বিশেষ করে আমি বলবো যে ক্ষুদ্র এবং কুটির শিল্প ক্ষেত্রে যে কর্মসংস্থানটা তৈরি হচ্ছে যে সেই জায়গাটাতে নজর দেওয়া দরকার এবং সেখানে কিন্তু ছোট ছোট বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া ঋণের সহজলভ্যতা বাড়ানো এই জায়গাগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ছোট ছোট কর্মসংস্থান তৈরি হবে বাজেটে প্রদেয় সুবিধার বিপরীতে কি ধরনের কর্মসংস্থান সৃষ্টি হয় তার একটি মূল্যায়ন প্রকাশ করা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা मैं हार्मनी डीबीसी न्यूज़ ढाका